আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে খুবই কমন একটা বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু কমনের মধ্যে অনেকটা স্পেশাল সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ারিং অ্যান্ড ইটস টাইপস অর্থাৎ বৈদ্যুতিক ওয়ারিং এবং এটা কত ধরনের হয়ে থাকে তো আমরা নর্মালি বই পুস্তকে অনেকগুলো টাইপস পড়েছি তো আমি এখানে বাস্তবতার আলোকে যেগুলো টাইপস আছে সেগুলো আমি বলবো যেগুলো আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলেই যেগুলো আপনাকে ফেস করতে হবে তো প্রথমে আমরা দেখি ওয়ারিং কি যদি খুব সহজভাবে বলা লাগে সেটা হচ্ছে কোনো বৈদ্যুতিক উৎস থেকে লুড পয়েন্ট পর্যন্ত পরিবাহীকে সুন্দর সুশৃঙ্খল স্বল্প বেয়ে ও নিয়মতান্ত্রিকভাবে পৌঁছে দেওয়াকেই পৌঁছে দেওয়ার পদ্ধতিকেই ওয়ারিং বলে যদি ওয়ারিং ওয়ারিং এর বলেন তো প্রধানত দুই রকম বলা যায় সেটা হলো এক্সটার্নাল এবং ইন্টারনাল এবং তো এখন প্রত্যেকটার আবার আলাদা আলাদা কিছু আছে সেটা আমরা একটু দেখি যেমন ধরেন যদি আমি ইন্টারনালের কথা চিন্তা করি ইন্টারনাল বা অভ্যন্তরীণ ওয়ারিং কে আবার দুই ধরনের ওয়ারিং আবার দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে কনসিল কন্ট্রোট ওয়ারিং আর একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়ারিং আর যদি আপনি এক্সটার্নাল এর কথা চিন্তা করেন যেটা বাইরে থেকে দেখা যায় ইন্টারনাল অর্থাৎ ভিতরে যে ওয়ারিংটা বাইরে থেকে দেখা যায় না এটা দেওয়ালের ভিতরে বা কোথাও ভিতরে আভ্যন্তরীণ থাকে বাইরে থেকে দেখা যায় না আর এক্সটার্নাল হচ্ছে যেটা বাইরে থেকে দেখা যায় তো এক্সটার্নালগুলো মোটামুটি সাত রকমের ওয়ারিং আছে একটা হচ্ছে ওভারহেড ওয়ারিং একটা হচ্ছে ক্যাবল ট্রে ওয়ারিং তিন নম্বরে বলা যায় বাসবা ট্র্যাঙ্কিং ওয়ারিং চার নম্বরে সার্ফেস কন্ট্রোড ওয়ারিং পাঁচ নম্বরে চ্যানেল বা কেসিং এবং ডাক ওয়্যারিং ছয় নম্বরে ব্যাটেন ওয়ারিং এবং সাত নম্বরে ক্লিট ওয়ারিং এখন আপনারা অনেকেই বলে থাকবেন যে এই আমরা পড়েছি এই এতগুলা তো নাই এটা কেমন হ্যাঁ আসলে এতগুলা নাও থাকতে পারে এটা আমি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কাজ করার আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে আমি এই বিন্যাসটা করেছি তো আশা করি আপনারা এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন যেটা হয়তো বা আগে থেকে আপনি জানতেন না আর যদি জানেন তাহলে এখান থেকে ভিডিওটা শেষ করে আপনি নাও দেখতে পারেন ঠিক আছে তো যাই হোক কথা না পারি শুরু করি আপনারা দেখছেন মেহেদিয়ান সায়েন্স আর আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি তো শুরু করার আগে আর একটা কথা একটু বলি আপনারা যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিয়ে যাবেন এবং আপনারা যারা ফেসবুকে আমার এই ভিডিওটাকে দেখছেন তারা আমার পেজ মেহেদি এন্ড সায়েন্স এটাকে লাইক দিয়ে সাথে থাকবেন এবং আমার যে গ্রুপ আছে দ্য টেকনিক্যাল গিক ওই গ্রুপে আপনারা চাইলে জয়েন করতে পারেন যাতে আমার আমার সাথে যদি কোনো ধরনের যোগাযোগ করতে চান তো চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই এখন আমরা প্রত্যেকটা ওয়ারিং এর একটু ডেফিনেশন দেওয়ার চেষ্টা করব বা একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করব যেমন প্রথমে যদি কনসিল কন্ট্রেট ওয়ারিং এর কথা চিন্তা করি কনসিল কন্ডেড ওয়ারিং হচ্ছে পাইপ পাইপ বলতে এই পাইপের দুই ধরনের হয়ে থাকে একটা হয় ইন্টারনাল একটা হয় এক্সটার্নাল তো আমরা এখানে ইন্টারনাল নিয়ে কথা বলছি এই যে দেখেন বিভিন্ন বিল্ডিং এ বা বাসা আমরা দেখে থাকি যে বাসাবাড়িতে এই ইলেকট্রিকের তার দেখা যায় না কিন্তু সুইচ গুলা সুইচ এরপরে সকেট লাইট তারপর ফ্যান এগুলো সবই চলতেছে তো সেই ওয়ারিংটা এভাবে ছাদের মধ্যে পাইপ দিয়ে এভাবে ওয়ারিং করা হয় বা দেওয়ালে গ্রুপ কেটে এটা করা হয় তো এই যে ওয়ারিংটা করা হয় এটা মোটামুটি নাইনটি বিল্ডিং বা আবাসিক ভবনে এই ওয়ারিংটা করা হয়ে থাকে এটা খুবই কমন এবং খুবই প্রচলিত একটা ওয়ারিং কনসিল কন্ট্রোট ওয়ারিং আর ইন্ডাস্ট্রি তো নাইনটি নাইন নাইনটি পার্সেন্ট বলা যায় ইন্ডাস্ট্রি তো নাইনটি পার্সেন্ট ইন্ডাস্ট্রিতেই মোটামুটি ভালো ইন্ডাস্ট্রিতে বড় ইন্ডাস্ট্রিতে এই আন্ডারগ্রাউন্ড ওয়ারিংটা করা থাকে এইটাতে কেবল এরকম মাটির নিচ দিয়ে কেবলগুলা চলে যায় এইটার মধ্যে কেবলের জন্য সুন্দর করে এখানে পাকা করে ট্যান্স তৈরি করা হয় নিচে আবার একটা কেবল ট্রে বানাই দেওয়া হয় অনেক জায়গায় অনেক জায়গায় ডাইরেক্ট ফ্লোরেও রাখে তো এই ওয়ারিংটা ইন্ডাস্ট্রিতে মোটামুটি নাইনটি পার্সেন্ট ইন্ডাস্ট্রিতে এটাও ব্যবহার করা হয় এটাকে বলা হয় আন্ডারগ্রাউন্ড ওয়ারিং তো ইন্টারনাল ওয়ারিংগুলোই মূলত বেশি বহু ব্যবহৃত হয় তো ইন্ডাস্ট্রিতে আরও একটা ওয়ারিং খুব বেশি ব্যবহৃত হয় সেটা কি আমরা পরের স্টেপগুলোতে আসছি সে সে পর্যন্ত দেখুন এখন আমরা এক্সটার্নাল নিয়ে যদি কথা বলি এক্সটার্নালটা আমরা এক নম্বরে তো বলেছিলাম ওভারহেড দুই নম্বরে কেবল ট্রে এখন ওভারহেডটা কি ওভারহেডটা হচ্ছে আমরা আমাদের বাসাবাড়ির আশেপাশে বা রাস্তায় আমরা এরকম বিদ্যুতিক খুঁটির উপর দিয়ে আমরা এইভাবে কেবল দিয়ে ওয়ারিং করতে দেখে থাকি এটা মূলত ওভারহেড ওয়ারিং ওভারহেড বলতে উপরে উপরের যে ওয়ারিংটা করা হয় তো ওভারহেডের মধ্যে কেবল ট্রেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে মোটামুটি খুবই জনপ্রিয় মানে খুবই বহুল ব্যবহৃত একটা ওয়ারিং ওই যে নাইনটি পার্সেন্ট যে আন্ডারগ্রাউন্ড এবং নাইনটি পার্সেন্ট এটাও বলা যায় একই ইন্ডাস্ট্রিতে আন্ডারগ্রাউন্ড এবং এই ক্যাবল ট্রের ওয়ারিংটা সবচেয়ে বেশি জনপ্রিয় ইন্ডাস্ট্রিতে মোটামুটি এই দুই ধরনের ওয়ারিংই করা হয়ে থাকে আপনি যদি কোনো ইন্ডাস্ট্রিতে চাকরি করেন তখন আপনি দেখবেন এই ক্যাবল ট্রের ওয়ারিংটা খুবই সহজ এটা যদিও ফাঁকা আছে এই ক্যাবলটার ওপরে এটা কভার করে দেওয়া হয় যাতে উপর থেকে কোনো কিছু পরে গেলে কেবলটা খারাপ না হয় এবং এই দেখেন কেবল টাই দিয়ে কেবলগুলোকে খুব সুন্দর করে ড্রেসিং করে দেয় যাতে করে কি কোনো কেবল আপনি যদি প্রবলেম হয় বা ফলটি হয় আপনি সহজেই এটা কি কী করতে পারেন রিপ্লেস করতে পারেন বা ফল্টি জায়গাটা ফাইন্ড আউট করতে পারেন তিন নাম্বার লিস্টে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে বাসবার ট্র্যাংকিং ওয়ারিং ইন্ডাস্ট্রিতে ইধানিং আরও মানে ইধানিং মোটামুটি টোয়েন্টি ফাইভ ইন্ডাস্ট্রিতে বলা যায় ভালো ইন্ডাস্ট্রিতে এই বাসবার ট্যাঙ্কিং সিস্টেমটা চলে এসেছে এই বাসবার ট্যাঙ্কিংটা হচ্ছে এক ধরনের কি বলা যায় কপার এবং অ্যালুমিনিয়ামের বার দিয়ে তৈরি একটা সিস্টেম এই যে দেখেন বক্সের মতো এটার ভিতরে আসলে ফোর ফোর ফেজ বা ফাইভ ফেজ ফাইভ ফেজ অর্থাৎ একটা তিনটা ফেজ একটা নিউট্রাল একটা আর্থিং এই ধরনের এই বাসবারগুলা বাসবার ট্যাঙ্কিং ভিভিটি এটাকে ভিভিটি বলা হয় ভিভিটিগুলো হয়ে থাকে তো এগুলোর ভিতর দিয়ে আসলে এই যে দেখেন প্যানেল থেকে একেবারে মেশিনের প্যানেল পর্যন্ত এই ধরনের ভিভিটি দিয়ে ব্যবহার করা হয়ে থাকে তো এটা মোটামুটি যেগুলো একটু আপডেট লেভেলের ইন্ডাস্ট্রি আছে ম্যাক্সিমাম জায়গাতে এটা ব্যবহার করা হয় ক্যাবলের পরিবর্তে এটা ব্যবহার করা হয়ে থাকে তো এটা একটু কস্টলি হয়ে থাকে তো সেজন্য অনেক জায়গায় ব্যবহার করে না তারপরও আপনি যদি একটু আপডেট লেভেলের কিছু জানতে চান তাহলে এই ওয়ারিংটা মোটামুটি এখন আপডেট লেভেলের একটু ওয়ারিং আচ্ছা নেক্সট যদি আমি সার্ফেস কন্ট্রেক্টের কথা বলি একটু আগে আমরা ইন্টারনালে যেটা দেখেছিলাম যে কনসিল কন্ডুইট ওয়ারিং তো এটাই সার্ফেস কন্ডুইট ওয়ারিং এই ধরনের পাইপ দিয়ে ওয়ারিংটা করা হয় এগুলো অনেক ওল্ড মডেলের ওয়ারিং আপাতত এগুলা খুব একটা মানুষ ব্যবহার করে না ইন্ডাস্ট্রিতে কিছু কিছু জায়গা এগুলো ব্যবহার করে বাসা বাড়িতে তো এগুলোর ব্যবহার একেবারেই কমে গেছে ইন্ডাস্ট্রিতে দেখা যায় যে কিছু কিছু জায়গায় মোটামুটি এত বেশি মানে সমস্যা নাই এসব জায়গায় এটা ব্যবহার করা হয়ে থাকে এখন পাঁচ নাম্বারে চলে আসছে চ্যানেল কেসিং এবং ডাক ওয়ারিং তো আমি চ্যানেল ওয়ারিংটা দেখি এই যে এইগুলো দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন এগুলোকে চ্যানেল বা কেসিং বলা হয় হাফ ইঞ্চি থেকে দেড় ইঞ্চি দুই ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে বিভিন্ন সাইজের এগুলো দিয়ে বিভিন্ন বাসা বা বিভিন্ন ছোট মোটো অফিসে বা বিভিন্ন দোকানে এগুলো দিয়েও মোটামুটি ওয়ারিং করা হয়ে থাকে তবে এগুলোর ওয়ারিংটা খুব একটা ভালো হয় না কারণ এগুলো যখন স্ক্রু দিয়ে ওয়াশার দিয়ে দেওয়ালের সাথে আটকায় বেশ কিছুদিন পরে দেখা যায় চ্যানেলের বা কেসিং এই কভারটা অনেক সময় খুলে চলে আসে কেবলের ভারে বা এগুলো মোটামুটি প্লাস্টিক হওয়ার কারণে এগুলো ভেঙে টেঙে যায় তো এটা একটু এটা স্থায়িত্ব খুবই কম তারপর এটা ব্যবহার করা হয় ওই চাইতে এটা একটু সহজ এবং এটা দেখতে একটু সৌন্দর্য মানে সুন্দর হয় আর কি হ্যাঁ তো এখন যদি আমি কেবল ডাকের কথা বলি এটা দেখেন এগুলাকে বলা হয় কেবল ডাক এখানে কেসিংও কিছু আছে কিন্তু এই যে যেগুলো হোল হোল দেখছেন এগুলো হচ্ছে কেবল ডাক তো আমরা যারা বিশেষ করে ইন্ডাস্ট্রিতে কাজ করি বা আমরা কোনো প্যানেল ম্যানুফ্যাকচারিং কাজ করেছি বা প্যানেল ম্যানুফ্যাকচারিং সম্পর্কে আইডিয়া আছে তারা আমরা দেখে থাকবো বিভিন্ন প্যানেলের মধ্যে এই যে দেখেন বিভিন্ন প্যানেলের মধ্যে যখন আপনি ওয়ারিং করবেন তখন এই চ্যানেল এই কেবল ডাকগুলাকে এগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে এক ইঞ্চি এক এক দেড় দেড় দুই দুই আড়াই আড়াই ইঞ্চের এরকম হয়ে থাকে তিন তিন বিভিন্ন ইঞ্চে তো এই কেবল ডাক দিয়ে সুন্দর করে এই যে প্যানেলের মধ্যে যখন আপনি কোনো ওয়ারিং করবেন তখন এইগুলাকে ব্যবহার করে এটাকে কেবল ডাক ওয়ারিং করে ব্যবহার করা যায় এটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে মোটামুটি প্যানেলের জন্য একেবারে নাইনটি নাইন পয়েন্ট মোটামুটি এই কেবল ডাকের ব্যবহার হয়ে থাকে তো আপনি মোটামুটি এই জিনিসগুলো আপনি ইন্ডাস্ট্রিতে যখন চাকরি করতে যাবেন আপনাকে এগুলো সম্পর্কে একটা ভালো জ্ঞান থাকতে হবে নেক্সটে যদি আমি ছয় নম্বরে চিন্তা করি ছয় নম্বর হচ্ছে একেবারে ওল্ড মডেলের একটা ওয়ারিং এটা হচ্ছে ব্যাটেন ওয়ারিং এই জন্য আমি এগুলো শেষের দিকে রাখছি এগুলা ইদানিং চলে না বললেই চলে এগুলা একটা সময় ছিল এগুলা ফাইল ফল ফাইন্ডিং করতে যদিও সুবিধা কিন্তু এখানে ফল্ট হয়ে যায় আর বেশি দেখেন এগুলো মেটালের ক্লিপ দিয়ে এগুলো আটকানো থাকে ক্লিপের চাপে অনেক সময় কেবল কেটে লিক হয়ে যায় এবং এগুলো খুবই ওপেন এগুলোতে কোনো সেফটি নাই তো এগুলো এখন আর ব্যবহার হয় না এগুলো পাকিস্তান আমলে হইতো তো সাত নাম্বার আসছে ক্লিট ওয়ারিং আমি আমার আমি মোটামুটি আঠারো বছর ধরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইনে চাকরি করছি আমি এ ধরনের ক্লিট ওয়ারিং করতেও দেখি নাই আমি নিজেও করি নাই তো যাই হোক এগুলো মোটামুটি একটা সময় চলতো এখন আর এগুলো চলে না তো এগুলো আসলে সিস্টেমে আসে বিদায় আমি এটা দেখেলাম এই ভিডিওতে আশা করছি আপনি ইন্ডাস্ট্রিতে কী ধরনের ওয়ারিংগুলো মোটামুটি প্রচলন আছে বা বর্তমান বাংলাদেশে কোন ধরনের ওয়ারিংগুলো সবচেয়ে বহুল বহুল ব্যবহৃত হয় সেই সব বিষয়গুলো সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে গেলেন তো স্পেসিফিক এখানে কোনো একটা ওয়ারিং সম্পর্কে যদি আপনি আরও ডিটেলসে জানতে চান যে এটার বিভিন্ন ওয়ারিংয়ের বিভিন্ন যেই এসেন্সিয়াল অ্যাক্সেসরিজগুলো আছে এগুলোর কী নাম কী সাইজ কীভাবে আইডেন্টিফাই করতে হয় কীভাবে ইনস্টল করতে হয় এইসব ব্যাপারে যদি আপনারা কিছু জানতে চান তাহলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি উত্তর দিব ইনশাল্লাহ আর আমি আপনাদের একটা কথা বলবো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এটাতে আপনারা অবশ্যই একটা লাইক দিতে পারেন আর যদি ভালো না লাগে ডিসলাইক করে দিবেন আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে নাই আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজে যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজকে লাইক দিয়ে সাথে থাকবেন এবং আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপ দ্য টেকনিক্যাল গিক ওইটাতেও জয়েন করতে পারেন তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা দেখছিলেন মেহেদি এনসাইজ আর আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি আল্লাহ হাফেজ